মাগুরার মোহাম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের পানিঘাটা গ্রামের চোরা খুনের বিচার দাবিতে মিছিল ও মানববন্ধন। মোহাম্মদ সাজ্জাদ হোসেন, মাগুরা নিউজ টিভি। মাগুরা জোড়া খুনের আসামিদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত। মামলার চার পাঁচ মাস হলেও রহস্য উদ্ঘাটন ও মামলার অগ্রগতি না হওয়ায় নিহতের পরিবার এলাকাবাসী পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। আজ বুধবার দুপুরে মাগুরা প্রেসক্লাবের সামনে নিহতের পরিবার ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন এমদাদুল হক, মামলার বাদী মোহাম্মদ কালাম মোল্লা, নিহত সুবুজের স্ত্রী আলিয়া খাতুন ও ছোট ভাই আবদুল্লাহ। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন মামলার আসামিরা প্রকাশ্যে এলাকায় ঘোরাঘুরি করছে, পুলিশ অজ্ঞাত কারণে নিষ্ক্রিয়। উল্টো আসামিরা নিহতের পরিবারকে বিভিন্ন ধরনের হুমকি ও ভয় ভীতি প্রদর্শন করছে। উল্লেখ্য, গ্রাম্য সামাজিক দলাদলিকে কেন্দ্র করে গত বছরের 30 ডিসেম্বর রাতে মাগুরার মোহাম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের পানিঘাটা গ্রামে হৃদয় মোল্লাকে ডাব খাওয়ানোর উদ্দেশ্যে মাঠে নিয়ে যাই। বিষয়টি সন্দেহজনক হওয়ায় ভাই সবুজ মোল্লা ও পিছনে পেছনে যাই, পরে দুজনকেই হত্যা করা হয়। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোল্লা জানান, পানিঘাটার দুই সহোদর সবুজ ও হৃদয় হত্যার পরদিন তার বড় ভাই আবুল কালাম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় 10 জনকে আসামি করে হত্যা মামলা রুজু করেন। পুলিশ ইতিমধ্যে এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করেছে। একজন আসামি ইতিমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর হয়েছে এবং তদন্ত চলছে। ভাই এত ঘামটা দেন, এত ঘামটা দেন।